তালডাংরার বিজেপি প্রার্থী প্রচারে ঝামেলা। প্রচারের মাঝে তৃণমূলের বাইক বাহিনীর তাণ্ডবের অভিযোগ। শিমলা পালের মুন্ডলগ্রাম এলাকার ঘটনা, আহত এক বিজেপি কর্মী। বিজেপির দাবি, নির্বাচন কমিশনের অনুমতি নিয়েই মুন্ডলগ্রামের অঞ্চলে তাদের স্বতঃস্ফূর্ত প্রচার কর্মসূচি চলছিল। বিধানসভা উপনির্বাচন উপলক্ষে চলছিল গেরুয়া শিবিরের প্রচার। মিছিলের পেছনে সারিতে ছিল বাইক বাহিনী, সবই চলছিল ঠিকঠাক। আচমকা হামলা। বিজেপির দাবি, তালডাংরা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের প্রার্থী অনন্যা রায় চক্রবর্তীর হয়ে প্রচার চলছিল, তারই মাঝে হামলার ঘটনা ঘটায় তৃণমূল, ভাঙচুর করা হয় গাড়ি। বাইক বাহিনী তারা রাস্তায় দাঁপিয়ে বেড়াচ্ছে, আর সেখানে ভারতীয় জনতা পার্টির আমাদের যুব কার্যকর্তা যারা মিছিলের পিছনের প্রান্তে ছিলেন বাইক নিয়ে, তাদের উপর সেই উচ্ছৃঙ্খল যুবকরা তারা তাদের সেই বাইক তাদের উপরে চাপিয়ে দেয়, যার কারণে আমাদের যুবক ভাই বিশ্বজিৎ সে আহত হয়, তার গাড়ি বাইক তা ভেঙে যায়। বিজেপির দাবি, নির্বাচন কমিশনের অনুমতি নিয়ে প্রচার কর্মসূচি চলছিল। পাল্টা তৃণমূলের দাবি, পুরোটাই মিথ্যা অভিযোগ। ভোটে হারবে বলেই আগে থেকে মিথ্যা অভিযোগ সাজাচ্ছে বিজেপি। আগেই ওরা হেরে বসে আছে, ওদের একটা নিয়ম তো এটা যে যখন হেরে যাচ্ছে কিছু না কিছু অভিযোগ তো তুলতেই হবে। আমাদের আজকে দুটো সভা ছিল, একটা আপনারা দেখেছেন একটা তালডাংরায় আর একটা শিমলা মালে। সেখানে আমাদের প্রচুর মানুষ, আমাদের কর্মী যারা কর্মী সমর্থক তারা সেই দুটো সভাতে ছিল। এরা একটা বানিয়ে মিথ্যে অভিযোগ যদি করে করতেই পারে, ভোটের আগে ওদের তো বলা মানুষের কাছে কিছু বলার নেই। ভোটের মুখে এমন ঘটনা ঘটায় স্বাভাবিকভাবেই উত্তেজনা ছড়িয়েছে। শাসক বিরোধী দুই শিবিরই পরস্পরের দিকে আঙুল তুলছে, কোনটা সত্যি কোনটা মিথ্যে তা তদন্ত সাপেক্ষ হলেও আপাতত পরস্পরকে দোষারোপ করে রাজনৈতিক ফায়দা তুলতে তৎপর দুই শিবিরই। তন্ময় চৌধুরীর রিপোর্ট, কলকাতা টিভি।